আমার কাছে কিছু টাকা ধার চেয়েছে আমি শর্ত হিসেবে তাকে আমার সাথে একান্তে মিলনের একটা শর্ত দিলাম জোরে বলেন আউযুবিল্লাহ আয় আল্লাহ আমার বোনটা বড় অভাবী ছিল টাকা তার এতই প্রয়োজন ছিল না হলেই নয় আমার বোনটা রাজি হয়ে গিয়েছিল আয় আল্লাহ আমার বোনটার চার শাখায় আমি যখন তার উপরে ওঠার জন্য প্রস্তুত নিলাম আমার বোনটা আমাকে একটা কথা বলল ভাই রে আল্লাহকে ভয় করো যে পাপটা তুমি করেছো এই পাপে কোনোদিন আমি শামিল হই নাই চিৎকার মেরে করে আল্লাহু আকবার আল্লাহু রাব্বুল আলামিন সূরা নাজিআতের 40 নম্বর আয়াতে বলতেছেন ও আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া আল্লাহু রাব্বুল আলামিন সূরা নাজিআতে বলতেছে ওই সমস্ত মানুষগুলো আমার কাছে প্রিয় ওই সমস্ত মানুষগুলো আমার জান্নাত পাবে ওই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহর জান্নাত দেব যাদের অন্তরের মধ্যে ভয় থাকবে আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে আমার রবের সামনে আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহ রাসূল আরো একটা হাদিস বলেন বুখারী শরীফের মধ্যে আরো একটা হাদিস বলেন 617 নম্বর হাদিস 617 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدمي ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে পৃথিবীর মানুষ যা মুসলিমে আমার রাসূল আমাকে আরো একটা হাদিস শুনিয়ে দিয়েছেন কেমন যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান থেকে লড়তে দিবেন না এর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে আন আমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু এই পৃথিবীর মানুষ প্রত্যেকটা মানুষের জীবনে একটা জৈবন আসে ওই জৈবনটা বান্দা তুমি কোন পথে ব্যয় করেছো আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহ রাসূল বলে ওই দ্বিতীয় যুবক যখন আল্লাহর কাছে দোয়া করতেছে তখন বলতেছে আয় আল্লাহ আমার চাচাত বোনটার উপরে যখন আমি উঠলাম আমার সিদ্ধি হাসিল করার জন্য আমার মনটা বলল আয় আমার ভাই তুমি আল্লাহকে ভয় করো কারণ এই কাজের জন্য আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে কি হবে না আর যুবক এই যে ফেব্রুয়ারি মাস চলে কত ডে সফটওয়্যার ডে প্রপোজ ডে ফ্রজ ডে এরপরে কিজ ডে আরো কত ডে জোরে বলেন আউযুবিল্লাহ এই জোরে বলেন আউযুবিল্লাহ যুবকরা ওয়াজ কিনতে এবার গায়ের উপরে পড়তেছে তাই না আজকে 12 কালকে তারও পরের দিন 14 আছে না নাই কি দিবস বিশ্ব ভালোবাসা আসলে এটা ভালোবাসা না বিশ্ব নোংরা দিবস ঠিক কি না কত যুবক এই নোংরামি কাজের সাথে জড়িয়ে যাবে কত নারীর জীবনে কলঙ্ক জীবন হবে কয়েকদিন পরে কত নবজাতক নিষ্পাপ সন্তানগুলো ডাস্টবিনের মধ্যে পড়ে থাকবে ঠিক কি না এটা কোনো ভালোবাসার দিন হতে পারে তুমি তোমার মাকে ভালোবাসো তুমি তোমার বাবাকে ভালোবাসো সবচেয়ে বেশি তুমি তোমার রাসূলকে ভালোবাসো আলোচনার সূচনায় আমি আল্লাহ রাসূলের একটা হাদিস আলোচনা করেছিলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়া নাস আজমাইন আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না মুসলমান যতক্ষণ না আমি রাসূলকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসবে চিৎকার করে আল্লাহু আকবার তুমি রাসূলকে রাসূলকে ভালোবাসো ভালো যদি বাসতে হয় নবীকে বাসো ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও নবী শাফাআতকারী উম্মতের কান্ডারি নবী শাফাআতকারী উম্মতের কান্ডারি শাফাআত করবেন নবী হাশরের দিনে ভালো যদি বাসতে হয় নবীকে বাস যুবক রাজি আছে খলাকাল ইনসান ওয়া কাররাম মুআল্লামাহু মিনাল বায়ান মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযীনা ইহসা ইমতিনাহু বিল্লিসানি ওয়া
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له لا حبيب له ولا طبيب له لا مثيل له ولا ممثل له ولا تمثيل له الذي هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن وسالا على إنسان ونشهد أن سيدنا وسندنا وكريمنا ورؤوفنا ومحبوبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم ألا كما جاء في الحديث أنا خاتم النبي وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكرا يا عمر شاطر شاطر زبان كل تلاوات قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين درود الشريف اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سورج يدي يا أبني شعاع قيد بيغام سورج يدي يا أبني شعاع قيد بيغام دنيا عجب چیز قبی صبح قبی شام دنیا عجب چیز قبی صبح قبی شام دنیا میں دنیا طلب گار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو. سنو حافظ بطوب یم کے بلتا زانبی ماند اگر ماند سبی ماند سبی دیغر نبی ماند دیب تو کنٹے حافظ کونگے پلتا جا کی روی کو کھونو ایک راتوں کی دورت راہے بھل بجشنا تل جیبون امنی کو ریشن بہابے بابر کہلا پورے رابے اتھائے بندو جیبا چولے خس خبر کی تھک بہابے اسرافیلِ خود کر سرا نجائی بیتا کھلا عرص بھاوے جیتے بھاوے شنگے نیبا کی شنگے جب عمل نمانت عمل اصل کی لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الحمد لله اتر دتخل جمدار داري جامع مسجد ايلاكا قواشي و ايلاكا باشي ردوغي دوشو مرشي একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলে আমার পূর্বে যারা কোরআন এবং হাদিসে সহিহ আকীদায় আলোচনা করেছেন
حضرت مولانا مفتی وصف المدانی مد ذمہ العالیہ، مولانا شفیع الاسلام فائزی، آج کے محترم جلسہ پردھان اتھی جناب فاروق خان چیئرمین دودھخالی یونین پریشد، آج کے محترم جلسہ سبھاپتی جناب عبدالرزاق میاں سبھاپتی اتر مسجد، منچ بھوشت آچھے বিশিষ্ট সমাজসেবক ইসলাম প্রিয় দিন প্রিয় দিনের প্রতি আসক্ত আল্লাহর প্রতি ভালোবাসায় শিক্ষিত আলহাজ জনাব নূর হক জমাদার সাহেব, পাশাপাশি আরো আছেন জনাব মেহেদী হাসান কালু জমাদার কেশিয়ার অত্র জামে মসজিদ। সামনে ভূমিষ্ঠ আমার সকল বৃদ্ধ বাবা জিরা, সমবয়সী যুবক ভাইরা, ছোট ছোট কচিকাচার সোনার মালিকেরা, আলোচনার সূচনায় সকলের প্রতি ভক্তি ও শ্রদ্ধারেখে আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এমন একটা মহতীয় জলসায় বসার তৌফিক দান করেছেন। দিনের মজলিসে বসার সৌভাগ্য কিন্তু আল্লাহ সবাইকে দেন না, ঠিক কিনা? আলোচনা শুরু করার আগে কয়েকটা কথা আমি বলে নিই। এখানে যারা বসে আছে আল্লাহ পাক সবার ভিতরে রূহ রেখেছেন, ঠিক কিনা? সবার সাথে জবান আছে না, গায়ে শক্তি আছে না? আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া বান্দার পক্ষ থেকে জোরে হওয়া দরকার না, আস্তে আস্তে হওয়া দরকার? জোরটাও কিন্তু জোরে হয় না। আমাদের ঢাকায় যা ঢাকার কুট্টি বলে, মানে ঢাকার একেবারে স্থায়ী অধিবাসী, তো ওরা কথায় কথায় এক একটা কথা বলে, মানে বাপকেও যেটা বলে, ছেলেকেও সেটা বলে, মেয়েকেও সেটা বলে, স্ত্রীও সেটা বলে। এটা আমি মুখে উচ্চারণ করলাম না, যদি ওটা একটা বদা বা একটা রাফ ভাষার ভিতরে চলে যায়, তাই না? তখন বলতেছে এক লোক, এই নিয়ে তুমি কি এটা ছাড়া কথা বলতে পারো না? বলে এটা ছাড়া কথা বলতে পারে না, বলছে ওটায়। তো জোরে যে বলতেছেন যে বলা দরকার, জোরেটাও কিন্তু আস্তে হয়ে যাচ্ছে, ঠিক কি না? কণ্ঠে জোর আছে না নাই? একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। যত মানুষ আছে আওয়াজটা কিন্তু তেমন হয় না, মনে হচ্ছে এখানে সব আশি ঊর্ধ্ব বৃদ্ধ বাবাদের অবশ্য আছে। যুবকরা আছে না নাই? দশজন যুবক যদি, এই যে কিছুদিন আগে আমাদের দেশে নির্বাচন চলে গেল, তাই না? মাঝে মধ্যে রাস্তার দিকে তাকিয়ে মনে হয় কি যেন ভেঙে চলে আসতেছে, কি ব্যাপার, বিশাল মিছিল মনে হচ্ছে। পরক্ষণে দেখা যাচ্ছে দশজন যুবক কণ্ঠ ঝেড়ে এমন চিৎকার করতেছে, মনে হয়েছে 100 জনের কাজ দিতেছে, ঠিক কিনা? কিন্তু বৃদ্ধ বাবাজি যারা আছেন ইসলাম থেকে কেটে তারা দূরে না, ইসলামের সাথে আছেন। আল্লাহ পাক আমাদের থাকার তৌফিক দান করুন। জোর করে আমিন, আরো জোর করে আমিন। তাহলে আরেকটা তাকবীর হবে, এই দুধখালি হচ্ছে জমাদার দুধখালি, এই জমাদার বাড়ির আশেপাশে এলাকাটা কাঁপিয়ে মানুষ জানবে আজকের মাহফিলের মধ্যে আল্লাহর খাঁটি বান্দা ইমানের বলে বুনিয়াদ হয়ে আল্লাহর নামে তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাকের শুকরিয়া বান্দার জীবনে বেশি হওয়া দরকার না কম হওয়া দরকার? বেশি হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম কোরআনের একটা অন্যতম সূরা, এটা একটা নবীর নাম, যারা সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম
ولئن كفرتم إن عذابي لشديد. الله أكبر. أبدي بمشي مرمان دلات ودل كسين جفون أمي الله رب العالمين الفوق تيكي كنو نعام القزبة. حديث فاقي إشتشت نعمت المدن بندر جبون شبت جبون نعمت هو شئ الله دين الجنة كسكر جبون سبحان الله إيه جبون نعمت آسمان النساء زبين الوپور عدلی دیو راحت پارے اللہ رسول حدیث فاقی المدن بلن جبکتی اللہ رب العالمین پکھو تکے দিনের কাজগুলো করার মতো একটু সুযোগ সে পেয়ে গেল, ওই নিয়ামতটা তার জীবনে এত কল্যাণকর হয় হাজার কোটি লক্ষ কোটি টাকা দিয়ে ওই নিয়ামত কেনা যায় না। তো এই জন্য আল্লাহ পাক শুকরিয়া করতে হবে। এই জায়গাটা যা আমরা বসেছি এমনিতে এই জায়গাটা রহমতের জায়গা বলে আলহামদুলিল্লাহ। মসজিদের সামনে কবরস্থানের সামনে জায়গাগুলো রহমতের জায়গা হয় ঠিক কিনা? তারপরও আজকের এই মাহফিলের কারণে এই জায়গাটা কিন্তু বেশি রহমত দ্বারা বেষ্ট হয়ে গেছে। বুখারী শরীফের 6408 নম্বর হাদিস, হাদিসের রাবি হচ্ছে প্রখ্যাত সাহাবী আহলে সুফার অধিবাসী আল্লাহ রাসূলের পক্ষ থেকে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলল সুবহানাল্লাহ। এই জায়গাটা যে কত বড় একটা বরকতপূর্ণ জায়গা, এখান থেকে আপনি দুই কদম সামনের দিকে দুই কদম পিছে চলে যান, এই রহমতের আওতার বাইরে আপনি চলে যান। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تنادوا هلموا إلى حاجتكم قال فيحفونهم بأجنحتهم إلى السماء الدنيا قال فيسألهم ربهم وهو أعلم منهم ما يقول عبادي قالوا يقولون يسبحونك ويكبرونك ويمجدونك تتكلم قل سبحان الله حديث تغليب أردك المتابعة دلك شنائل حضرت أبو هريرة رضي الله تعالى عنه بلن বিশ্বরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন দুনিয়ার জমিনে যখন কোন জমিনের মধ্যে আল্লাহর কোরআনের কথা হয়, কিসের কথা হয় সবাই বলেন, কিসের কথা হয়? আল্লাহর কোরআনের কথা বলে আলোচনা করা হয়, নবী পাকের হাদিস নিয়ে আলোচনা করা হয়, ইসলামের কল্যাণকর বিষয়গুলোকে যখন আলোচনা করা হয় ওই জায়গাটা আগে এবং পরের মতো সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা বিশেষ একটা জায়গায় রূপ নেয়। যখন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য লাখ কোটি কোটি হাজার কোটি ফেরেশতাদের দলকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে নামায়া দেন। তাদের কাজ হচ্ছে একটা, আল্লাহর জমিনে কোথায় আল্লাহর নেকার বান্দারা আল্লাহর জিকির করে বলি সুবহানাল্লাহ। আমরা কি এখানে আল্লাহর জিকিরে মশগুল আছি না? নাই। আমরা সুবহানাল্লাহ বলি কি বলি না? আলহামদুলিল্লাহ বলি কি বলি না? আল্লাহু আকবার বলি কি বলি না? কোরআনের কথাগুলো বলি কি বলি না? তাহলে এটাই একটা জিকিরের মজলিস, কোরআনের আলোচনার মজলিস, রাসূলের হাদিসের বিশ্লেষণের মজলিস, আল্লাহর রহমতের ফেরেশতা
দুনিয়ার জমিনে এই মজলিসটাকে খুঁজে বেড়ায়, খুঁজতে 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 তারা যখন এই জায়গাটা পেয়ে যায়, ফাইদা ওয়াজাদু কওমান ইয়াজকুরুনা আল্লাহ, ফেরেশতারা যখন পেয়ে যায় কোন একটা জাতি আল্লাহ পাকের জিকিরে শামিল হয়ে আছে, কোরআনের কথাগুলো বলতেছে, আল্লাহ নবীর হাদিসের কথাগুলো বলতেছে, ওই বাহিনীটা ওই কওমটা ওই জাতিটাকে যখন পেয়ে যায়, তানাদাহু ইলা হাজাতিকুম, ফেরেশতাদের যে দলগুলো চতুর্মুখী হয়ে এই দলটাকে খুঁজতেছে, ফেরেশতাদের একটা দল তাদেরকে ডাকতে থাকে, এই ফেরেশতারা যারা আল্লাহর জিকিরের মজলিসগুলো তোমরা খুঁজতেছো, ওইদিকে আসো ওইদিকে আসো, এমন একটা জিকিরের মজলিস আমরা পেয়ে গেছি যে জিকিরের মজলিসে আল্লাহ পাকের কোরআন নিয়ে কথা হচ্ছে, জোরে বলি সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা একে অপরকে ডাকতে থাকে, ডাকতে ডাকতে সবাই একত্রিত হয়ে যায়, যত ফেরেশতা আল্লাহর জমিনের মধ্যে এই দলটাকে খোঁজার জন্য চতুর্মুখী খোঁজাখুঁজি করতেছিল, সব ফেরেশতারা একত্রিত হয়ে যাওয়ার পরে ফেরেশতারা মাহফিলের চতুর্দিক থেকে এমনি ভাবে বেষ্টন করে নেয়, তানাদাউহুম ইলা হাজাতিকুম ক্বালা ফায়হুফুনহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈ দুনিয়া, চিৎকার করে বলে আল্লাহু আকবার, তারা জমিনের বুকে চতুর্দিক থেকে বেষ্টন করে থাকে, একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা, একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে যায়, দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর প্রথম আসমান পর্যন্ত ফেরেশতাগুলো পৌঁছে যায়, সুবহানাল্লাহ। আমরাও কিন্তু শুনেছি মাহফিলের ভিতরে যে মাহফিল যেখানে হয়, কোরআনের কথাগুলো যেখানে হয়, আল্লাহর রহমতে ফেরেশতারা এই জায়গাটাকে বেষ্টন করে রাখে, সুবহানাল্লাহ। কিন্তু আজকে আপনাদেরকে একবার একটা রেফারেন্স দিয়ে হাদিসের সন্ধান, হাদিসের নাম্বার দিয়ে পর্যন্ত আপনাদেরকে হাদিসটা শোনাইতেছি, যাতে করে এই হাদিসটা আপনাদের সকলের নখদর্পণে থাকে, কারণ এখন তো বিজ্ঞানের যুগ, স্মার্টফোন সবার হাতে আছে না নেন, জোরে বলেন আছে না নেন, বাবাজিরা ঘুমিয়ে পড়লে কিন্তু চলবে না, আপনারা ঘুমিয়ে পড়লে আমি আলোচনা শেষ করে, কারণ যখন কোন লোক কথা বলে কথার যদি সারা শব্দ না পাওয়া যায়, একাকি কথা বলে মজা নেই, ঠিক কিনা মজা আছে নাকি, গল্প নানি দাদিরা যখন গল্প বলতো তখন নাতির নাতি তারা যখন শুনে গল্প, গল্পের এক একটা সময় গিয়ে হা হু হুম এগুলো বলে কি বলে না, ছোট বাচ্চারা যখন গল্প বলে, একজনে যখন গল্প বলে তখন আর একজনে যদি হ্যাঁ হ্যাঁ না বলে তাহলে ঘুমিয়ে পড়েছে গল্প বলা যাবে, দুনিয়ার গল্প বলার ক্ষেত্রে যদি আপনার সারা থাকতে পারে, আল্লাহর কোরআনের কথাগুলো বললে আপনার সারা কি থাকা দরকার নাই, আসলে মুসলমান তো আজকে ইমানটা দুর্বল করে ফেলেছে, কারণ ঘাত প্রতিঘাত না থাকলে, না থাকলে ইমানের পরীক্ষা, না থাকলে ইমান বৃদ্ধি বা ইমানের জোশ, ইমানের শক্তি অনুধাবন করা যায়, আমাদের উপর তো ঘাত প্রতিঘাত আসে না, একটু তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে, ফিলিস্তিনের জমিনে আপনি তাকিয়ে দেখেন ইসরায়েল যত বড় বড় বোমা মারে, ফিলিস্তিন হামাস এদের ইমান তত বৃদ্ধি পায়, ঠিক কিনা, মুসলমান তো এই জাতি যে জাতি আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, মুসলমান তো ওই জাতি যে জাতি নিজের সর্বস্ব দিয়ে আল্লাহ লিল্লাহিয়াতের তাকবীরটাকে উঁচু করে রেখে দেয়, ঠিক কিনা, এই জন্য কেউ ঘুমিয়ে পড়বেন না, কথাগুলো উত্তর দিবেন আলোচনার সাথে সাথে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জি হ্যাঁ এগুলো বলার চেষ্টা করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে বলে আমিন। দেখুন এখন ফেরেশতারা কি করল, প্রথম আসমান পর্যন্ত তাদের সারি নিয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছে, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু মিনহুম,
ফেরেশতাদের রব ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতেছে তোমরা কেন এই আসমান পর্যন্ত একটা জায়গাকে নির্দিষ্ট করে বেষ্টন করে আমার আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছো সবাই একটু কথা বলবেন আমার আল্লাহ এই মজলিসটা দেখেন কি দেখেন না এই মজলিসের কথাগুলো শুনেন কি শুনেন না এই মজলিসের যা কিছু হচ্ছে সব কিছু আমার আল্লাহর নকদরফনে আছে না নাই ইন্নাল্লাহ সামিউম বাসীর আল্লাহু আকবার ফেরেশতাদের কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করতেছেন আমার ফেরেশতা দুনিয়ার জমিন থেকে বেষ্টন করে কেন তোমরা এমন আগার আসমান পর্যন্ত পৌঁছে গেছো ফেরেশতা বলে আর আপনি তো সব কিছুই জানেন সব কিছুই দেখেন ইয়া রব দুনিয়ার জমিনে আপনার কিছু বান্দারা আপনার গুণ কীর্তনে এই মজলিসে উপস্থিত জয় বলে সুবহানাল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন ফায়াসআলুহু রাব্বুহু ওয়া হুয়া আ'লামু মিনহুম মা ইয়াকুলু ইবাদি আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে এই ফেরেশতারা রে আমার বান্দারা কি বলে কি চায় আমার আল্লাহ সব কিছুই শুনেন তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতেছেন আমার বান্দা ওই মজলিসে বসে কি চায় তারা কি বলে ইয়াকুলুনা ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাক চিৎকার করে বলে আল্লাহু আকবার ফেরেশতারা দিয়ে বলে আয় রব আয় আমাদের মালিক আপনার গোলামেরা ওই মজলিসে বসে বসে আপনার বরত্ব ঘোষণা করতেছে আপনার মহত্ব বর্ণনা করতেছে আপনার পবিত্রতা বর্ণনা করতেছে আপনি কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ মহান আপনি মহান আপনার বান্দারা আপনার মহানত্বকে বরত থেকে তুলে ধরতেছে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা আমার বান্দাগুলো আমার কাছে কিছু কি চাইনি ফালাসালতনি আমার কাছে কি তারা কিছু চায় কিনা আল্লাহর ফেরেশতারা বলে ফায়াসআলুকা রব্বুকা ও আমার রব আমাদের রব আপনার ওই বান্দাগুলো আপনার কাছে আপনার জান্নাত চাই চিৎকার করে বলে আল্লাহু আকবার আমরা জান্নাত চাই কি চাই না জান্নাতে যাওয়া জান্নাতে যাওয়ার শখ আছে না নাই ইচ্ছা আছে না নাই জান্নাতে যেতে মন চাই কি চায় না অনেক দুনিয়া স্বাভাবিকভাবে ঢাকা এই গ্রাম থেকে অনেকে চায় যে ঢাকার শহর যারা বৃদ্ধ লোক আছে ঢাকার শহর কোনোদিন যায় নাই এরা চায় যে একটু ঢাকার শহর কেমন একটু ঘুরে যদি দেখে আসতে পারতাম এমন বৃদ্ধা বৃদ্ধ লোক এখনো গ্রামে আছে না নাই স্বাভাবিকভাবে আমাদের দেশে গ্রাম থেকে একটু ঢাকার শহরে যাবে ঢাকার শহরে কি যেন চাকচিক্য আছে দেখতে মনে চায় কি চায় না আবার যারা ঢাকার শহর বাংলাদেশটা ঘুরে দেখেছে বহির্বিশ্বের আনন্দপূর্ণ দেশগুলো শান্তিপূর্ণ দেশগুলো সৌন্দর্যে মণ্ডিত দেশগুলো এগুলো মানুষের দেখতে মনে চায় কি চায় না যাদের ঈমানটা তো রিসার মধ্যে ভরপুর আছে আল্লাহর নবীর দেশ মদিনা মক্কাতুল মুকাররমা দেখতে মন চাই কি চায় না এগুলোর চেয়ে তো আল্লাহর জান্নাত হাজার লক্ষ 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 কোটি গুণ সুন্দর চিৎকার করে বলি সুবহানাল্লাহ জান্নাত কেমন জানেন না বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর নবী বলেন উইদ্দাত আল জান্নাতুল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির বান্দাদের জন্য এমন এমন জান্নাত সৃষ্টি করে রেখেছে মালা আইনুন রাআত পৃথিবীর মুখে কোন চোখ ওই জান্নাতকে কোনদিন দেখে নাই ওয়ালা উযুন সামিআত কোন কান ওই জান্নাতের বর্ণনাগুলো শুনতে পারে নাই শুনে শেষ করতে পারে নাই ওয়ালা খাতর আলা কলবি বাশারিন পৃথিবীর কোন অন্তর ওই জান্নাতের কল্পনা করে শেষ করতে পারে না চিৎকার করে বলে আল্লাহু আকবার এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছে পৃথিবীর মানুষ কল্পনার জগতে ভেসে পৃথিবীর এই প্রান্ত থেকে মুহূর্তের মধ্যে ওই প্রান্তে চলে যেতে পারে কি পারে না
যারা উত্তম অভিনয় দিয়েছেন যদি এখানে বসে এই মুহূর্তে কল্পনা করেন আমি খানায় কাবার চতুর্দিকে আল্লাহর ঘরটা তাওয়াফ করতেছি এই কল্পনা সম্ভব কি সম্ভব না সম্ভব কি না মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের ভিতরে আপনি এখান থেকে সেখানে চলে যাচ্ছেন আপনি মুহূর্তের মধ্যে এখান থেকে সেখানে চলে যাচ্ছেন বিজ্ঞান বলছে ন্যানো সেকেন্ডের চেয়েও গতি সম্পন্ন হচ্ছে মানুষের অন্তর্চেতনার ভিতরে আল্লাহু আকবার আর আল্লাহ বলতেছে আমি জান্নাতে যা কিছু দেখেছি এগুলো পৃথিবীর কোন অন্তর কোনদিনও কল্পনাও করতে পারে এটা কল্পনার বাইরে আল্লাহ জান্নাতের মধ্যে কে দেখেছে এটা কল্পনা করে বান্দা শেষ করতে পারে না চিৎকার মেরে বলে আল্লাহু আকবার এই জান্নাতে আল্লাহ যেতে চাই কি চাই না আল্লাহ পাক কবুল করুক জোর বলে আমিন দোয়া করতে হবে আল্লাহর কাছে আল্লাহ তোমার ওই জান্নাত আমাদেরকে তুমি নসিব করে দাও জোর বলে আল্লাহু আমিন এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকের এই মহতী জলসার মাহফিলে প্রধান অতিথি আমাদের চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছে সকল বলে আলহামদুলিল্লাহ সকল বলে মারহাবা আল্লাহ পাক এমনি ভাবে যত প্রতিনিধিদেরকে প্রত্যেকটা দিনে কাজে এগিয়ে আসার তৌফিক দান করে জোর করে আমিন সম্মানিত হাজিরিন এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আর ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন আমার বান্দারা আমার কাছে কি চায় আমরা কি চাই আল্লাহর কাছে সবাই বলেন না কি চাই কি চাই সবাই চায় না মনে চাই দিন না মনে চাই না বিষয় কেমন বিষয় কেমন সবাই বলেন কি চাই না আল্লাহুম্মা আমিন